আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সিরিয়া সফর। মিগদাদ বললেন, তেহরান দামেস্ক সম্পর্ক অন্যদের জন্য আদর্শ। ওমান উপকূলে আবারও ইহুদিবাদী ইসরায়েলের জাহাজে হামলা, নিশ্চিত করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর আটক, মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনে। এবং ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে উত্তাল ভারত, শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা অন্য দেশগুলোর জন্য আদর্শ হতে পারে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ওয়াহিদ জালালজাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। গত মঙ্গলবার ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সিরিয়া সফরে যায়। এই প্রতিনিধি দলে রয়েছেন ওয়াহিদ জালালজাদে। ফয়সাল আল মিগদাদ বলেন, গত এক দশক ধরে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডবের মুখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ, নেতৃত্ব ও সংসদ সদস্যরা যেভাবে সমর্থন দিয়ে এসেছেন তা দামেস্ক সরকারের জন্য একটি গর্বের বিষয়। তিনি বলেন, এর বিপরীতে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে এই বিরাট অর্জন ধরে রাখার ক্ষেত্রে ইরানকে সমর্থন দিয়ে আসছে সিরিয়া। জালালজাদে বলেন, সিরিয়ার চলমান সংকট সৃষ্টির অনেক আগে থেকে তেহরান ও দামেস্ক ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আসছে। এই সম্পর্ক সহযোগিতা, সমন্বয় এবং পারস্পরিক সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এক্ষেত্রে দুদেশের জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্পর্ক বহুমুখীকরণ করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ল্যাভরভ এই আহ্বান জানান। রাশিয়া এবং মুসলিম বিশ্বের মধ্যে এটি হচ্ছে দ্বাদশ সম্মেলন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজান শহরে সম্মেলনটি শুরু হয়েছে। রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক ভিত্তিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। এতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির সদস্য দেশগুলো অংশ নিচ্ছে। সম্মেলনে দেয়া বক্তৃতায় ল্যাভরভ বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, অংশীদারিত্ব এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসভ্যতার সংলাপ জাতিসংঘ সনদের লক্ষ্য ও আদর্শ সামনে রেখে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতির ভিত্তির উপর রাশিয়ার এই সম্পর্ক প্রতিষ্ঠিত। এ কারণে আমরা ঘনিষ্ঠভাবে এবং সফলতার সাথে মুসলিম দেশগুলোর সঙ্গে নানামুখী যে সম্পর্ক রক্ষা করে চলেছি তা ন্যায়সঙ্গত। ইহুদিবাদী ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজ আরব সাগরের ওমান উপকূলে হামলার শিকার হয়েছে। ব্রিটেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল রাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয়। ওমানের রাজধানী মাস্কাট থেকে ওই দ্বীপের দূরত্ব 300 কিলোমিটার। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনসের এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে, জলদস্যুরা এই হামলা চালায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, ব্রিটেন ভিত্তিক জোদিয়া কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইসরায়েলের ধনকুবের আয়াল অফের। টুইটারে দেয়া এক বিবৃতিতে কোম্পানিটি হামলার কথা নিশ্চিত করেছে। তারা হামলার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে, জলদস্যুরা এই হামলা চালিয়েছে। জোদিয়াক বলেছেন, জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুসসালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে যাচ্ছিল। হামলার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরাংশে ছিল। তবে মেরিন ট্রাফিক .com এর স্যাটেলাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা যায়, ব্রিটিশ কর্মকর্তারা যে স্থানের নাম বলেছেন হামলার সময় জাহাজটি তার কাছেই ছিল।
তিউনিশিয়ার প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও আইনমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ এক মাসের জন্য স্থগিত করার পর সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। জনগণের অধিকার এবং তাদের স্বাধীনতা রক্ষার কথা বলে তিনি এসব পদক্ষেপ নিয়েছেন। গতকাল প্রেসিডেন্ট সাঈদ সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রিদা গার্সালাউইকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেন। এ সময়ও তিনি দেশের সংবিধান এবং জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, আমি আপনাদেরকে এবং সারা বিশ্বকে বলছি যে আমি দেশের সংবিধান বাস্তবায়ন করতে চাই এবং জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করব। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, কেউ তার অধিকার থেকে বঞ্চিত হননি, তবে আইন পরিপূর্ণভাবে প্রয়োগ করা হবে। আশা করা হচ্ছে প্রেসিডেন্ট সাঈদ খুব শিগগিরই তিউনিশিয়ার জন্য নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন এবং দেশের রাজনৈতিক সংকট সমাধানের পথ দেখাবেন। 2011 সালে স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রয়েছে, তবে প্রেসিডেন্ট সাঈদের সাম্প্রতিক পদক্ষেপে সেখানে মারাত্মক রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের গ্রেফতার এবং তার মালিকানাধীন আইপিটিভি জয়যাত্রার দফতরে র্যাবের তল্লাশি অভিযানের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, নিয়ম নীতিহীনভাবে পরিচালিত আইপিটিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা থেকে বিস্তারিত বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের গ্রেপ্তার এবং তার মালিকানাধীন আইপিটিভি জয়যাত্রার দপ্তরে র্যাবের তল্লাশি অভিযানের প্রেক্ষাপটে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, নিয়ম নীতিহীনভাবে পরিচালিত আইপিটিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার দুপুরে ঢাকায় তার সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কিছু আইপিটিভি অনেক সময় গুজব রটনায় যুক্ত হয়, অসত্য তথ্য পরিবেশন ও ভাড়াবতে লিপ্ত হয়। আবার দেখা যায় অনুমোদন পাবার আগেই কেউ কেউ টেলিভিশন চ্যানেলের মতো অফিস খুলে বসেছে, জেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। এসব বিষয়কে একটা নিয়ম নীতির মধ্যে আনা প্রয়োজন। দেশে স্যাটেলাইট টিভি চ্যানেলের পাশাপাশি এখন বেশ কয়েকটি আইপিটিভিও তাদের কার্যক্রম পরিচালনা করছে, যার অনেকগুলো সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইন্টারনেট ভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোর কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত আহ্বান করেছিল। প্রায় 500+ দরখাস্ত জমা পড়েছে এবং সেগুলো যাচাই বাছাইয়ের কাজও গুছিয়ে আনা হয়েছে। তিনি বলেন, যেগুলোর মান ভালো সেগুলো রেজিস্ট্রেশন দেওয়া হবে, তবে দেশব্যাপী ব্যাঙের ছাতার মতো আইপিটিভি খুলে যারা যেমন ইচ্ছে তেমন করবে সেটা কখনো আইনসম্মত বা বাঞ্ছনীয় নয়। যেগুলোর বিষয়ে নানা অভিযোগ আছে সেগুলো খতিয়ে দেখে সহসাই ব্যবস্থা নেওয়া হবে। নানা কাণ্ডে আলোচিত সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর কিভাবে আওয়ামী লীগের উপকমিটিতে সদস্যপদ পেয়েছেন তা খতিয়ে দেখা হবে বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। এদিকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় আজ বিকেলে একটি মামলা করেছে র্যাব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগ এনে এই মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম। গতরাতে গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনাকে গ্রেফতার করে র্যাব। এর আগে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছিল, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানির অভিযোগে বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হবে। এছাড়া তার বাসা থেকে মাদক, বিদেশি মুদ্রা ও বন্যপ্রাণীর চামড়া জব্দের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া জয়যাত্রা নামক টেলিভিশন চ্যানেল পরিচালনার কারণে আলাদা টেলিযোগাযোগ আইনে পৃথক 5টি মামলা করার কথা। ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানি হবে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে ফোনে আড়িপাতা ইস্যুতে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানি হবে। আজ শুক্রবার প্রধান বিচারপতি এন ভি রমনার বেঞ্চে বিষয়টি উত্থাপিত হয়, যার উপর প্রধান বিচারপতি বলেন তিনি আগামী সপ্তাহে বিষয়টি শুনবেন। আজ বেসরকারি হিন্দি টিভি চ্যানেল আজতক জানিয়েছে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কপিল সিব্বল আজ শুক্রবার প্রধান বিচারপতি এন ভি রমনার সামনে বিষয়টি উত্থাপন করেন। তিনি সিনিয়র সাংবাদিক এন রামের দায়ের করা আবেদনের বিষয়ে উল্লেখ করেন এবং ওই বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানান। প্রধান বিচারপতি আগামী সপ্তাহে বিষয়টি শুনবেন বলে মন্তব্য করেন। সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে বলা হয়েছে পেগাসাস ইস্যুটি সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত, ওই তদন্তের নেতৃত্ব দিতে হবে সুপ্রিম কোর্টের একজন বর্তমান অথবা অবসরপ্রাপ্ত বিচারপতিকে। সরকারি এজেন্সিগুলো পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে সাংবাদিক, বিচারপতি এবং অন্যদের উপরে গুপ্তচর বৃত্তি করেছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যম দ্য ওয়্যারের রিপোর্টে প্রকাশ, পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে দেশের কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলীয় নেতানেত্রী, শিল্পপতি, ব্যবসায়ী সহ 300 বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং এর মধ্যে কমপক্ষে 40 জন সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য ফোনে আড়ি পাতা কাণ্ডের বিষয়ে সরকারের কোনো সম্পর্ক নেই বলে ছাপাই দিয়েছেন। অন্যদিকে পেগাসাস ইস্যুতে সম্প্রতি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতি এন ভি রমনাকে চিঠি দিয়েছেন 500 বিশিষ্ট নাগরিক। তাদের মতে এটা সাইবার যুদ্ধ ছাড়া আর কিছু নয়, সেজন্য দেশে যেন অবিলম্বে পেগাসাস স্পাইওয়ারের কেনাবেচা, লেনদেন, ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। ওই চিঠিতে আরো বলা হয়েছে পেগাসাস সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর কর্তৃপক্ষের কাছে চাইতে হবে সুপ্রিম কোর্টকে, কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি করতে হবে আদালতের কাছে, বলছিলেন আমাদের প্রতিনিধি। সারা বিশ্বে সাইবার সিকিউরিটির জন্য আমেরিকাকে সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে চীন। মার্কিন কোম্পানি মাইক্রোসফটের এক্সচেঞ্জ ইমেইল সার্ভারে হামলার জন্য আমেরিকা বেইজিংকে অভিযুক্ত করার এক সপ্তাহ পর চীন এই বক্তব্য দিল। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান গতকাল বলেন, আমেরিকা হচ্ছে হ্যাকিং এবং গোপন তথ্য চুরির সাম্রাজ্য, তারাই বিশ্বের সাইবার সিকিউরিটির জন্য সবচেয়ে বড় হুমকি। কর্নেল উ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার, কোম্পানি এবং ব্যক্তিত্বের উপর বহু বছর ধরে আমেরিকা ব্যাপক ভিত্তিক সাইবার গোয়েন্দাবৃত্তি চালিয়ে আসছে। মার্কিনীদের এই সাইবার বলদর্পিতার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে রুখে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান। আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা সম্প্রতি অভিযোগ করেছে যে ইউরোপের দেশ ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নরওয়ে এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপর চীন গোয়েন্দাবৃত্তি চালিয়েছে।